গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের অনিয়ম দুর্নীতি রুখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি গাজী মামুন জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের 15 নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 15 নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ ফয়সাল আহমেদ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন 13 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা, বাসন থানা বিএনপি নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ গাজীপুর মহানগরের নেতা ইয়াজউদ্দিন, 16 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান রিপন, যুবলীগ নেতা রাহাত খান, বিএনপি নেতা মোহাম্মদ আক্তার হোসেন ও ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ সহ আরো অনেকে। এবং আমি গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর, চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের আমি আজীবন দাতা সদস্য এবং নির্বাচিত দাতা সদস্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলাম। আমাদের দায়িত্ব পালন সময় কোনো দুর্নীতি আমরা বরদাস্ত করিনি এবং দুর্নীতি হইতে গেলেই সেটা আমরা বাধাগ্রস্ত করেছি এবং দুর্নীতির কোনো সবাহিত করছিল না। এখন দুর্নীতির যে অবস্থা, যে প্রেক্ষাপট, আমি আপনাদের কাছে সকল কিছু দালিলিকভাবে দিতে পারবো। এই অধ্যক্ষ বিভিন্নভাবে নিয়মিত কমিটি না করে অ্যাডক কমিটির মাধ্যমে এই লক্ষ লক্ষ টাকা এই জায়গা থেকে আত্মসাত। 94 নয়, আমরা চান্দন স্কুলের যত বেস্ট রয়েছে সকলে ঐক্যবদ্ধ আছি। আমরা উচিত এই অন্যায়ের বিরুদ্ধে রোগে দাঁড়াবো এবং আমরা অবশ্যই অবশ্যই আমরা শিক্ষার মান বজায় রেখে চান্দন স্কুল যেন সুন্দর এবং সচল থাকে সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। নোয়াখালীতে কিশোর গ্যাং জঙ্গিবাদ মাদক ইপিজিং নিয়ন্ত্রণ ও সচেতনতার লক্ষ্যে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার শাহাবুদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বেগমগঞ্জ মডেল থানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজীব, 16 ইউপি চেয়ারম্যান মেম্বার ও মুক্তিযোদ্ধা সহ আরো অনেকে। নরসিংদীর রায়পুরে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সুমন মিয়ার প্রয়াত মায়ের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মেহেদী হাসান রিপন জানান, শুক্রবার বাদ জুমা উপজেলা জামে মসজিদে এই মিলাদের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজগর হোসেন সহ স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সুমন মিয়ার মা ও তার পরিবারের জন্য দোয়া মোনাজাত করা হয়।